তুই কিন্তু আমার বাবাকে অসম্মান করছিস, এটা তুই ভুল করছিস। এই মানুষটাই এতক্ষণ নিজে দাঁড়িয়ে থেকে মেজমামুর চিকিৎসা করছে, নিজে ডক্টর ব্যানার্জিকে যোগাযোগ করে তাকে ডেকে নিয়ে এসে তাকে কেস হ্যান্ড ওভার করে তাকে সার্জারির দায়িত্ব দিয়েছে এই মানুষটাই। এসবের তো কোনো দরকার ছিল না। হ্যাঁ, কোনো দরকার ছিল কি? হ্যাঁ হ্যাঁ, বেতন থেকে যদি মানুষটাকে একটু রক্ষা করা যেত তাহলে এমন কিছু তো হতো নি। তাহলেও একটা কিছু হতো, আজ না হোক কাল হতো। হ্যাঁ, মেজদা অনেকক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলেন, কেউ থাকলে সেই সময়টাতে মানে সেই এমার্জেন্সিটাতে সামাল দেওয়া যেত, কিন্তু এই অপারেশনটা করতেই হতো। আচ্ছা, আমি বলছি যে এখন তো নিজেদের মধ্যে এভাবে ঝগড়া মারামারি করে কোনো লাভ নেই, তাই না? মেজমোর অপারেশনটা যাতে ঠিকঠাক হয়ে যায় এখন সেটাই সবাইকে দেখতে হবে আমাদের। ইমন, রনু আমাকে যতই অপমান করুক, আমি যখন সব কিছুর দায়িত্ব নিয়েছি তখন শেষ না করা অব্দি আমি ছেড়ে যেতে পারবো না। দাদার অপারেশনের সময় আমি সামনে থাকবো, তুমি কি থাকতে চাও? হ্যাঁ স্যার, আমিও থাকতে চাই, কিন্তু আমাকে থাকার পারমিশন কি দেবেন? এখন কেন কান্নাকাটি করছিস? চোখে জল ফেলে মন খারাপ করছিস কেন এখন? সত্যি যদি ভালোবাসতিস তোর বাবাকে, তাহলে তো তার কাছে সময় মতো তুই পৌঁছতিস। নাকি তখন মনে হয়েছিল যে কে একটা বুড়ো লোক, তার জন্য অত বড় ডাক্তারি জগৎ ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আসার কোনো দরকার নেই। এইভাবে আমার সঙ্গে কথা বলছো? এইভাবে প্লিজ ছেড়ে দাও, কোনো কথার উত্তর দেওয়ার দরকার নেই। তোমার এখন শোনার সময়, দেখো এখন এনাদের বললে এরা মানবেন না যে মেজিটোর এই অপারেশনটা আজ না কাল করতে হতো। এখন এরা বুঝতে পারবেন না, কাজে তোমার কথা বলে লাভ নেই। হ্যাঁ, এটা হতে পারতো যে কেসটা ভবিষ্যতে আরও সিরিয়াস হয়ে যেত, হয়তো এটা একদিক দিয়ে ছাড়ো। ইমন, আমি এগোচ্ছি। স্যার, আমিও যাবো আপনার সঙ্গে। যেতে গেলে তো আসতে হবে। না না মানে? আমার বাবার চিকিৎসার ব্যাপারে তোমার কোনো থাকার প্রয়োজন নেই ইমন। তুমি তোমার ডাক্তারি ছাড়পত্রটা আমার বাবার চিকিৎসার ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করো না, তার কোনো দরকার হবে না। আমার বাবার চিকিৎসার ক্ষেত্রে তোমার কোনো হেল্প আমরা নেব না। কি ভেবে তুমি বন্ডে সই করলে আমাদের ছাড়া? কে অধিকার দিয়েছিল তোমাকে? ওকে ইমন, আমি বুঝতে পারছি তুমি এখন যেতে পারবে না, আমি এগোচ্ছি। এই শোনো শোনো, এমন শোনো, হ্যাঁ, আমরা বাড়ির সকলে বেঁচে আছি, কেউ মরে যায়নি, বুঝেছো? কেউ মরে যায়নি, সকলে বেঁচে আছি। তাহলে তুমি একা কেন দায়িত্ব নিতে গেলে বলো? কেন নিতে গেলে? তুমি কি মেছা উপর কোনো রক্তের সম্পর্ক হও নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি তো বাড়ির বউ, কেন তুমি সই করতে গেলে? বড় মামি, এভাবে কথা বলছো কেন? তোকে সেই অর্থে সই করার অধিকার সব থেকে বেশি তো ছিল মেজো মামির, তাই না? কিন্তু মেজো মামা কি রক্তের সম্পর্কের কেউ? এই যে তুমি, তুমি কি রক্তের সম্পর্কের কেউ? তার রক্তের সম্পর্কের কথা কেন বলছো বলো? দেখো, রণজ যা চাকরি, তাদের এসব ক্ষেত্রে সবসময় রণকে সই করার জন্য পাওয়া যাবে তার তো কোনো মানে নেই। তাই তখন যেটা সব থেকে করা জরুরি ছিল ইমন সেটাই করেছে। না, অপারেশন করাটা যে জরুরি ছিল সেটা তো তোমরা সবাই বুঝতে পারছো। আমি যে পেপারটা সই করেছি সেই পেপারটা এক্ষুনি আনছি, ওটা তুমি নিজের হাতে ছিঁড়ে ফেলে দাও। আর তুমি একটা নতুন পেপারে সই করো, তোমার বাবা তো, তাই তোমার সই করার অধিকার আছে। আমার সই করার কোনো অধিকার নেই, আমি ভুল করেছি সই করে। তোমার বাবা তাহলে তুমি সই করো পেপারে, আমি আনছি, আমি পেপারটা আনছি এক্ষুনি। আমি কি করবো না করবো সেটা আমি ডিসাইড করবো, অন্য কেউ নয়। এখানে তুমি নতুন করে কোনো নাটক করতে যেও না।
তুমি প্রত্যেকটা ব্যাপারে একটু ওভারডু করে ফেলেছো ইমন, সেটাই মেইন গন্ডগোল। আর ভবিষ্যতে কখনো এরকম করতে চাও না আমাদের বাড়ির লোকের পারমিশন ছাড়া, কথাটা মাথায় রেখো। আর আমার বাবার চিকিৎসার ব্যাপারে তোমার কোনো কোঅপারেশন আমি চাই না ইমন। গট মাই পয়েন্ট? তুমি যাও, নিজের ডাক্তারি করো, পারলে অনন্য স্যারকে জিজ্ঞেস করো, সামনে আর কটা সেমিনার আছে সেই সবগুলোতে গিয়ে পার্টিসিপেট করো, দ্যাটস ইট। আচ্ছা বলছি যে আমাদের এখানে তো কাউকে একটা থাকতে হবে, মানে অপারেশনের পর যখন কেবিনে শিফট করবে মেজমামুকে তখন কিন্তু অ্যাটেন্ডেন্ট ছাড়াও বাড়ির লোককে থাকতে দেয়। তো আমি বলছিলাম তাই যে আমাদের মধ্যে আমরা যদি থাকার লোকের তো কোনো অভাব নেই রূপকথা, প্রয়োজন আমিও তো থাকতে পারি। আমি থাকতে চাই মেজমামি, তুমি তো থাকবে, আর কি থাকবে বলো। কিন্তু দেখো এক্ষুনি না, আসলে তুমি তো এখন একটু আপসেট হয়ে আছো, দুটো একটা দিন যাক, দুটো একটা দিন আমরা সকলে মিলে একটু ম্যানেজ করে দিই, আর কম দিনের তো ব্যাপার নয়, আরও অনেক দিন এখানে আমাদের আসা যাওয়া করতে হবে মনে হয়, তখন তুমি থেকো, আমরা আটকাবো না। খেদো না প্লিজ মেজম, আমি খেদো না, আপসেট হইও না মেজমামু, একদম ঠিক হয়ে যাবে, তুমি দেখো হতেই হবে, ঠিক হয়ে যাবে। মেজমামি এত কাঁদছো কেন, কেঁদো না, মানুষ মাত্রই অসুখ বিসুখ হয়, শরীর থাকতে শরীর খারাপ করে, আবার চিকিৎসা করলে ভালো হয়ে যায়। মেজমামু কিচ্ছু হবে না, মেজমামু ঠিক ভালো হয়ে বাড়ি ফিরে যাবে, আমরা সবাই আছি, আমি রণ টুবলু আমরা সবাই আছি এখানে, আমরা তো সবাই নিচে থাকতে পারি। আমি নিজেই থাকবো, এত লোকের থাকার দরকার হবে না, আমি একাই থাকবো নিচে, আমার বাবার ট্রিটমেন্টের দায়িত্ব আমি একাই নিতে পারবো। এভাবে কেন বলছিস শোনো, তোর বাবা তো আমারও মেজমামু, আর আমার মেজমামু কি আমার কাছে আমার বাবার থেকে কোনো অংশে কম? আমি তোমাকে হার্ট করার জন্য কিছু বলতে চাইনি দাদা ভাই, আমি শুধু এটুকু বলতে চাইছি হসপিটাল দাদাগুলো লোককে অ্যালাউ করবে না একসঙ্গে, তাই তোমরা বাড়ি যাও। আমি তো বাবার আসল ক্রাইসিসের সময় থাকতে পারিনি, কারণ ইমন ছিল না বলে আমাকে ফোন করে খবর দেওয়ার কোনো লোক ছিল না, তাই আমি এখন করতে পারিনি। কিন্তু এখন আর নয়, যখন আমি এসে গেছি বাবার সঙ্গে সারাক্ষণ আমি থাকবো, বাবাকে ছাড়া কোথাও থাকবো না, আমি নিজেই থাকবো। আর আমি ওপরে থাকবো, চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। এই ভালো হলো, এই ভালো হলো, বাবরে বাবরে বাপ, এই মেয়েটির ওপর কোনো ভরসা করা যাবে না, মোটে যোগ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তারপরে কেনাকে ডাকবে, সে রুগী ফেলাই সেখানে ছুটবে। কেঁদো না, কেঁদো না প্লিজ, দেখো এটাই হচ্ছে নিয়ম, আজকের দিনে যার যখন স্বার্থে বিন্দুমাত্র আঘাত লাগবে না, সে তার নিজের মুখটা দেখাতে শুরু করে, আসল রূপটা বেরিয়ে আসে। দেখলে তো আমার বাবাকে, বাবাকে কিরম অসম্মান করলো দেখলে তো? আমি তো ঠিক করেছি, মেজমামু সুস্থ হয়ে উঠুক, আমি বাবাকে বলবো এই পরিবারের কারোর সঙ্গে যেন যোগাযোগ না রাখে, আর কারোর সঙ্গে না, এদের সঙ্গে সম্পর্ক রাখার দরকারই নেই। আমার ভুল হয়েছে, হ্যাঁ আমার আমার খুব বড় ভুল হয়েছে, কিন্তু তাই বলে যে আমি বাবাকে ভালোবাসি না এটা তো নয়, আমি তো বাবাকে খুব ভালোবাসি। তারপর হ্যাঁ, আমাকে এতটা দায়িত্বজ্ঞানহীন ভাবছে ওরা, এতটা দায়িত্বজ্ঞানহীন ভাবছে যে দেখো ভাবতেছে আমার যদি এখনো বাবার দায়িত্ব দেওয়া হয় তারপরেও নাকি আমার যদি কেউ ডাকে আমি নাকি সেখানেই চলে যাবো। ঠিক আছে, ছাড়ো না সব কথা, ছাড়ো এখন সব কথা, তো মাথায় নেওয়ার দরকার নেই, কিছু কিছু কথা এরকমও শুনতে হয় যেটা এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে। আর একটা কথা তুমি ভালো করে বুঝে নাও, দেখো তুমি যদি ওখানে থাকতেও তাহলেও যা যা ঘটা সেটাই ঘটত, হ্যাঁ সময়টা একটু আগে হতো এই যা, আর মেজিটির যখন এত শরীর খারাপ
বাড়ির প্রত্যেকের যখন এত টেনশন থাকে নিয়ে, তাহলে সবাই মিলে বাড়ি ভাগা করে যাওয়ার কোনো দরকার ছিল না তো? ওদের কথা মতো, চোদ্দ ভাইয়ের কথা মতো তুমি তো বাড়ির কেউ না, তোমার তো সই করার অধিকারও নেই। তাহলে ওদের ঠিক আছে তুমি ছাড়, এখন এসব কথা বলার সময় না।